আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা নাটেনে দেখবেন তো বন্ধুরা আমি আজকেরা যে ভিডিওটা তৈরি করছি অবশ্যই কিন্তু আপনাদের অনেক অনেক উপকার আসবে এই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা তো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমার চ্যানেলেই এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন তা নাহলে কিন্তু একটা সময় দেখা যাবে কি আমার ভিডিওর যে চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে না তখন কিন্তু আপনি এই সুন্দর সুন্দর দারুণ ভিডিওগুলো আপনি মিস করবেন তো ভিডিওগুলো তৈরি করা হয় কিন্তু আপনাদের উপকারের স্বার্থে কোনো না কোনো উপকার কিন্তু ভিতরে আসে কোনো না কোনো কাজে লাগবে এই কারণে কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওর সাথে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা দেখতে পারছেন আমার এখানে এক মানে একটা অ্যাপস দুই জায়গায় আছে ঠিক আছে উপরে একটা নিচে একটা এই যে স্টিকারের যে অ্যাপস দেখতে পাচ্ছেন আমার এখানে ডাবল অ্যাপস মানে একটা অ্যাপস ছিল আমার এখানে এখন দুইটা হয়ে গেছে এই যে একটা অ্যাপস আমার এখানে দুইটা হয়ে গেছে তো এইরকম কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে উল্টো পাল্টা ফোন চাপাচাপির কারণে কিন্তু আমাদের এইখানে এরকম হয়ে যেতে পারে ঠিক আছে তো আমার এইখানে প্রশ্ন হচ্ছে বা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই যে সমস্যা হয়ে গেল এখন আপনি কি করবেন ঠিক আছে বা আপনারাও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই এক অ্যাপস আমার কাছে দেখা যাচ্ছে এইখানে পাঁচটা অ্যাপস আছে পাঁচটা অ্যাপস পাঁচটা অ্যাপস একই অ্যাপস কিন্তু ওইখানে দশটা হয়ে গেছে মানে একই অ্যাপস একই কাজ বাট আপনার ডাবল ডাবল হয়ে যাচ্ছে তো এরকম যে সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং এই সমস্যাটা কোথার থেকে তৈরি হয় এই বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা নাটনে দেখবেন এই যে অ্যাপসটা এখানে কিন্তু ডাবল কপি হয়ে গেছে এখন আপনি চাইলে এটা ডিলেট করে দিতে পারবেন কিন্তু এই সমস্যাটা আসলে কোথার থেকে হয় এটা তো আপনি জানতে পারবেন না আপনি যদি এখন ডিলিট করে দেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন না এই সমস্যাটা কোথার থেকে হয় কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই সমস্যা কোন কারণে এবং কোন জায়গা থেকে তৈরি হয় ঠিক আছে তো বন্ধুরা প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশানটা ওপেন করে নেবেন তা আমি কিন্তু সেটিং মানে ফোনের সেটিং অপশানটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি নেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন স্কল ডাউন করে যাওয়ার পরে এইখানে প্রত্যেকটা ফোনের ভিতরে অ্যাপস নামের একটা অপশান আছে অথবা অ্যাপ্লিকেশন নামে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওইটাকে আপনারা ওপেন করবেন তা আমি ওপেন করলাম তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো সবার ক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস আসতে পারে বা এইখানে কিছু অপশান কিন্তু একটা হ্যার থাকতে পারে ঠিক আছে একটা জায়গায় উন্নটা থাকতে পারে এটা কিন্তু কোনো বিষয় না বিষয় হচ্ছে এরকম যখন ইন্টারফেস চলে আসবে তখন এইখান থেকে একটা অপশান খুঁজে বেরিয়ে করে নিতে হবে সেটা হচ্ছে ডুয়েল অ্যাপস এই ডুয়েল অ্যাপসের পরে টাস্ক করবেন করার পরে আপনার ফোনের বিভিন্ন অ্যাপস কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আমার ফোনের যত অ্যাপস সেটা কিন্তু এখানে শো করতেছে তো শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডব্লিউ এ স্টিকার অ্যাপ এইটা কিন্তু ওয়ান হয়ে আছে এইটা যে কোনো কারণে হয় আমি অন করছি বা কোনো কারণে আমার ভুলের কারণে এটা ওয়ান হয়ে গেছে আমি হঠাৎ করে দেখি আমার ডিসপ্লে ওরকম অ্যাপস ডাবল হয়ে গেছে তাই বাবলামের সমাধানটা কী খুঁজে বের করি খুঁজতে খুঁজতে এইটা আমি পাইলাম তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনাদের মানে ফোনের ডিসপ্লে এর উপর যদি এক মানে একটা অ্যাপ যদি দুইটা দেখেন তাহলে আপনারা সরাসরি এখানে চলে আসবেন এবং এই অপশানটা অফ করে দিবেন। ঠিক আছে তো এটা যখন আপনি অফ করে দিবেন তখন অটোমেটিক ওইখান থেকে আপনার ওই অ্যাপস কিন্তু চলে যাবে তো আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম এখন আমার ডিসপ্লে উপরে একটা জায়গায় দুইটা মানে দুইটা ছিল এখন কি দুইটাই আছে নাকি একটা আছে এই অ্যাপস তো আমি আপনাদের দেখাবো তো আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম যার ফলে আমি ডিসপ্লে উপরে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা আছে ঠিক আছে আগে কিন্তু দুইটা ছিল ওর নিচে আর একটা ছিল এখন কিন্তু একটা আসে সো ওইখান থেকে যদি আপনি অফ করে দেন তাহলে যে কোনো অ্যাপস যদি দেখেন যে আপনার একটা অ্যাপ যেমন যে ক্রোমি এখন ক্রোমে হচ্ছে আপনার মূলত একটা এখন যদি আপনি দেখেন ক্রোমে আর একটা হয়ে গেছে শর্টকাট ফাইল তাহলে ওইখান থেকে কিন্তু আপনার অফ করে দেওয়া লাগবে ওইখানে কিন্তু অটোমেটিক অন হয়ে যেতে পারে বিভিন্ন কারণে বা বিভিন্ন পারমিশনের কারণে কিন্তু ওইটা অন হয়ে যেতেই পারে বা আপনার ফোনে তো এরকম করে সমস্যা হয় তাহলে আপনি ওইখান থেকে ঠিক করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পেরে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতন এরা এখানে শেষ করে দিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম